আচ্ছা, যদি একটি এআই আপনার কণ্ঠে কথা বলতো তাহলে কেমন হতো? আপনি শুধু লিখে দিবেন আর এআই আপনার কণ্ঠে আনলিমিটেড কথা বলবে। হ্যাঁ, এরকমই একটি এআই এর ব্যবহার এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি দেখার পরে এরকম 24-year-old boy sing out from the gym window shouted, "Dad, look, the trees are burned behind." Dad ointment and a young sitting nearby looked at the 24-year-old's childish behavior with pity. অটোমেটিক টেক্সট থেকে ভয়েসে রূপান্তর করতে পারবেন। শুধু এখানে টেক্সট পেস্ট করে বা লিখে দিবেন তাহলেই অটোমেটিক আপনার জন্য ভয়েস জেনারেট করে দিবে। শুধু আপনার ভয়েস না, এখান থেকে যে কোনো ভয়েস দিয়ে কথা বলিয়ে নিতে পারবেন। এরকম, "A 24-year-old boy seeing out from the train's window shouted, 'Dad, look, the trees are going behind.'" Dad smiled and he খুবই দারুণ একটি টুল। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে তিনটি ধাপে লেখা থেকে এআই ভয়েস তৈরি করব। প্রথমে ডিসক্রিপ্ট নামের একটি সফটওয়্যার পিসিতে ইনস্টল করব। ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন। গেট স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা অপশন পাবেন। এখান থেকে সাইন আপ উইথ গুগল সিলেক্ট করে দিবেন। জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে অটোমেটিক ডাউনলোড হতে শুরু করবে ফাইলটি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটাতে ক্লিক করে দিবেন। রানে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখুন এটা কিন্তু ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পরে সফটওয়্যারটি অটোমেটিক ওপেন হবে। ওপেন হওয়ার পরে ডিসক্রিপ্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তো এখান থেকে সাইন ইন টু ডিস ক্লিক করে দিব। এরকম একটা ইন্টারফেস পাবেন। পার্সোনাল সিলেক্ট করে দিতেছি আর এখানে নাম দিয়ে দিতেছি। এখানে জাস্ট নিয়ে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন। নট শিওর ইয়েট সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দিলাম আর এখান থেকে অডিও সিলেক্ট করা থাক। পারহাপস লেটার সিলেক্ট করে দিতেছি। ইনস্টল করা কমপ্লিট হয়ে গেলে এআই ভয়েস জেনারেট করব টেক্সট থেকে। নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এখানে প্রজেক্টের একটা নাম দিয়ে দিতেছি। এআই ভয়েস লিখে দিলাম। স্টার্ট রাইটিং যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কিন্তু আপনারা চাইলে লিখে দিতে পারবেন এবং কপি করে আপনার যে স্টোরি বা ডকুমেন্ট আছে ওইটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে পারবেন। স্পিকারে ক্লিক করে এখানে স্টক ভয়েস যে অপশনটা আছে এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ভয়েস পাবেন, আপনি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে হেনরির ভয়েসটা সিলেক্ট করে দিতেছি। A 24-year-old boy seeing out from the train's window shouted, "Dad, look, the trees are going behind." Dad smiled and এই ফাইলটাকে ডাউনলোড করার জন্য পাবলিশে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন আর এখানে অডিও আউটপুট ফরম্যাট কী রাখবেন ওইটা সিলেক্ট করে দিবেন। তো আমি ওয়াবি রাখতেছি। ফাইলের একটা নাম দিয়ে সেভ করে নিতেছি। তো কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড হওয়া। তো এখান থেকে ওপেনে ক্লিক করে অডিও ফাইলটা যদি আপনাদেরকে একটু শোনাই। A 24-year-old boy seeing out from the train's window shouted, "Dad, look, the trees are going behind." Dad smiled and a young couple sitting nearby looked at the 24-year-old's childish behavior with pity. Suddenly he again exclaimed, "Dad, look, the clouds are running with us." The couple couldn't resist and said to the old man. এবার দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের নিজের ভয়েসকে এআই ভয়েসে রূপান্তর করবেন। আপনার যা লিখে দিবেন তাই আপনার ভয়েসে বলবে। তো তার জন্য এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পরে এখানে ভয়েস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েট নিউ ভয়েসে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিতেছি। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন। তো কনফার্মে ক্লিক করার পরে এখানে ট্রেনিং স্ক্রিপ্ট এটাতে ক্লিক করে দিবেন। মেইন স্ক্রিপ্টে ক্লিক করবেন। স্ক্রিপ্ট পাবেন, এই স্ক্রিপ্টগুলোকে কপি করে নেবেন বা অডিও রেকর্ড করবেন। সর্বনিম্ন 10 মিনিট রেকর্ড করতে হবে। এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো 10 মিনিট রেকর্ড করছি। তো রেকর্ড করার পরে যে অডিও ফাইলটা ওই ফাইলটা এখানে আপলোড করে দিতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আমার অডিও ফাইলটা আপলোড করে দিব। আপলোড করার সাথে সাথে কিন্তু যে লেখাগুলো বলছেন অডিও রেকর্ডে ওই লেখাগুলো এখানে চলে আসবে এবং এখান থেকে কিন্তু সংশোধন করে নিতে পারবেন। কোনো ওয়ার্ড যদি ভুল হয়ে থাকে বলার সংশোধন করে নিতে পারবেন। তো সংশোধন করার পরে সাবমিট ট্রেনিং ডাটায় ক্লিক করে এখানে যেই লেখাটা আছে এই লেখাটা অডিও রেকর্ড করবেন।
তো আমি এই লেখাটাকে রেকর্ড করে নিতেছি। আই হেয়ার বাই ভেরিফাই দ্যাট আই এম মাসুদ রানা কারেন্টলি স্পিকিং অ্যান্ড দ্যাট আই উড লাইক দিস স্ক্রিপ্ট টু ক্রিয়েট এ ওভারডাব ভার্সন অফ মাই ভয়েস। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ওভারডাব ভয়েস ক্যান বি ইউজ টু ক্রিয়েট স্পিচ দ্যাট সাউন্ড লাইক মাই ভয়েস। তো এই লেখাটা রেকর্ড করা কমপ্লিট হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে 24 ঘন্টার মতো সময় নিবে। 24 ঘন্টা সময় পরে আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ভয়েসটা যখন রেডি হবে। আমার ইমেইলে দেখুন মেইলটা কিন্তু চলে আসছে যে আমার ভয়েসটা এখানে রেডি হয়ে গেছে। তো এখন আবার ডিসক্রিপ্ট অ্যাপে চলে যাই। ব্যাগে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। এখানে একটা নাম দিয়ে দিবেন, তো আমি প্রজেক্ট অন লিখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে স্টার্ট রাইটিংয়ে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা লিখে দিতে পারেন বা কপি করে দিতে পারেন লেখা। তো আমি এখান থেকে এই লেখাগুলোকে আবার কপি করে নিতেছি। তো কপি করার পরে এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে যে স্পিকারটা আছে এটাতে ক্লিক করে এখানে দেখুন মাসুদ রানা নতুন একটা ভয়েস কিন্তু অ্যাড হয়েছে। তো এটাকে যদি প্লে করি দেখুন, 24-year-old boy singing out from the window shouted that look the trees are gone behind that ornament and a young jeep sitting nearby looked at the 24-year-old's childish behavior with pity. Suddenly he again exclaimed that look the jabber are running with us. The couple couldn't resist and said to the old man, why don't you take your son to a good doctor? The old man smiled and said, I did and we are just coming from the hospital. My son was blind from birth. He just got his eyes today. Every single person on the planet has a story. Don't judge people before you know them. The jeep might surprise you. তো এরপরে সিম্পলি পাবলিশে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে আপনার যে ফাইলটা ওই ফাইলটার ফরম্যাট সিলেক্ট করে এখান থেকে করে নিতে পারবেন। তো সেভে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আপগ্রেডে যখন ক্লিক করবেন আপনি কী কী করতে পারবেন ফ্রিতে আর ডলার খরচ করে কী কী করতে পারবেন এখানে কিন্তু দেখাইবে। তো এখানে আমি ফ্রি সিলেক্ট করে দিলাম। ফ্রিতে দেখুন এখানে মাসে আপনি 1 ঘন্টার সময় এটা দিয়ে কাজ করতে পারবেন। যদি ক্রিয়েটর সিলেক্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে 10 ঘন্টা করে সময় পাবেন। পুরো সিলেক্ট করলে আপনি কিন্তু $30 দিয়ে মাসে 30 ঘন্টা সময় এটা দিয়ে কাজ করতে পারবেন। আর যদি ফ্রিতে কাজ করেন সেক্ষেত্রে এখান থেকে জিমেইল অ্যাকাউন্ট চেঞ্জ করেও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।